ছটা উপনির্বাচন হচ্ছে, সেই উপনির্বাচনে কারা লড়ছেন? তৃণমূল কংগ্রেস লড়ছে, বিজেপি একক সত্তায় লড়ছে, সিপিএম আইএসএফ জোট হয়েছে, কংগ্রেস আলাদা লড়ছে। আমি আজকে এই বিষয় নিয়ে কেন এলাম বলুন তো, এই বাংলার রাজনীতিতে এই দলটা আমি দীর্ঘদিন 3 দশক এই দলের সক্রিয়ভাবে দলের সদস্য ছিলাম, আমি খুব ভেতর থেকে দেখেছি দলটা। দলটা দুটো কারণে পশ্চিমবঙ্গ থেকে বিলীন হয়ে যাচ্ছে। একটা কারণ হচ্ছে যে তারা তাদের অবস্থানটা স্পষ্ট করছে না। গান্ধী পরিবার দলটাকে এমন একটা খাদের কিনারায় নিয়ে গেছেন যে খাদ থেকে তোলা ক্রেন দিয়েও আর সম্ভব নয়। ভাবুন, অধীর চৌধুরী বিকল্পকে নাবালক সভাপতি, আমি তাকে ছোট করছি না, কিন্তু সত্যি তার কথাবার্তা, আচার আচরণ, ভাব ভঙ্গি, চলাফেরা একটা কোথায় একটা নাবালকত্ব। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, আমি তাকে অশ্রদ্ধা অসম্মান করার জন্য এটা বলছি না। আপনি ভাবুন তো, এবারে উপনির্বাচনটা ছটা আসনে সিপিএম কন্টেস্ট করছে একটাই, একটাতে আইএসএফ, আরেকটা আর আর তিনটে চারটেতে শরিকরা, একটাতে নকশালপন্থীদের সিট দিয়ে দিয়ে দিয়েছে সিপিএম। এর মধ্যে একটা স্ট্র্যাটেজি আছে যে ছটাতেই জামানত যাবে, তার থেকে বাবা একটাতে আমার যাক বলতে পারবো, নকশালদের জামানত গেল বলতে পারবো, আইএসএফের জামানত গেল বলতে পারবো, আরএসপির জামানত গেল বলতে পারবো, ফরওয়ার্ড ব্লকের জামানত যাবো। সিপিএম কি সেই শক্তি 6-1 কন্টেস্ট করবে? করছে, এটাও একটা সিপিএমের আভ্যন্তরীণ স্ট্র্যাটেজি। কিন্তু কংগ্রেস ওই 6-এর মধ্যে ঢুকতে পারলো না কেন একটা আসন নিয়ে, প্রশ্নটা থাকলো। আমি শুনেছি যখন সব নাম ঘোষণা টোষণা হয়ে গেছে, তখন ওই নাবালক সভাপতি সরাসরি টেলিফোন করেছেন আলিমুদ্দিন শ্রী, আপনাদের সঙ্গে আলোচনায় বসবো। তখন তো গেম ইজ ওভার, প্রচারে নেমে পড়েছেন বামপন্থী সমর্থিত সব প্রার্থীরা। কংগ্রেসের পরিস্থিতি একটু চিন্তা করে দেখুন তো, 2011 যখন পটপরিবর্তন হলো, তখন ওই মালদা মুর্শিদাবাদের অঙ্কে কংগ্রেসকে সঙ্গে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 5 দিন সেই জোট ফর্মুলা, দক্ষিণে সিট দেবো না, এই অঙ্কে মমতা বন্দ্যোপাধ্যায় জেদ ধরে থাকলেন, 5 দিন ঘরে গালে হাত দিয়ে বসে রইলেন প্রণব মুখোপাধ্যায় শেষ পর্যন্ত আপোষ করে, সেই যে কংগ্রেসের কফিনে পেরেকটা পুঁতলেন আন্ডার দ্য এন্ডোর্সমেন্ট অ্যান্ড সাপোর্ট অফ গান্ধী ফ্যামিলি, সেই শুরু সবযাত্রার প্রথম পর্ব। আমি সবজেক্টটা কেন বলছি, দলটা দেখুন চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে, শতবর্ষ প্রাচীন একটা পশ্চিমবঙ্গের দল। খারাপ লাগে, প্রাক্তন কংগ্রেসী হিসেবে খারাপ লাগে বলছি না, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও খারাপ লাগে, কেন গণতন্ত্রে, বহুদলীয় গণতন্ত্রে সব দলগুলো বেঁচে থাকবেন, তারা অ্যাক্টিভ থাকবেন, তার তো কিছু কর্মী আছেন, কিছু সমর্থক আছেন, তারা তো কোনো অন্যায় করেনি, কেন এটা করেন? 2011 আপনি তৃণমূলের হাত ধরলেন, 2014 কী দেখলাম, এককভাবে আলাদা করে লড়াই হলো। 2014 লোকসভা ইলেকশনে তৃণমূল একদিকে, কংগ্রেস একদিকে। 2011 ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেলেন, সেখানে 1.5 জন না 2 জন না 2.5 জন মন্ত্রী হলেন, ঠিক তার কিছু 2011-12 সালে সেই কংগ্রেস মন্ত্রিসভা থেকে বেরিয়ে এলো, অসম্মানীয়ত বোধ করেছেন, কিছু কিছু ঘটনা ঘটেছিল রাজ্যসভার আসন টাসন ঘটনা আমি ছেড়ে দিচ্ছি। তাহলে 2011 কংগ্রেস তৃণমূল একসঙ্গে লড়ল, 2014 সেই কংগ্রেস আলাদা লড়লে একা, মানে খুব বিচ্ছিরি রেজাল্ট করলো 2014 লোকসভা নির্বাচন। আবার 2016 এসে সেই কংগ্রেস সিপিএমের হাত ধরল, যে সিপিএমের সঙ্গে 34 বছরের বিরোধিতা সেই সিপিএমের সঙ্গে হাত ধরল কংগ্রেস। 2016 বিধানসভা নির্বাচন চলে গেল। এবার ধরুন 2019 লোকসভা নির্বাচন, সেখানেও আবার আমার স্মৃতি যতটুকু আমাকে মনে করাচ্ছি সেটা হচ্ছে সেইখানে দাঁড়িয়ে কংগ্রেস আলাদা লড়ল, অর্থাৎ তুমি তোমার মতো থাকো আমি আমার মতো লড়ল, সেখানেও যা রেজাল্ট হওয়ার তাই তো হলো, বলার কিছু নেই, মালদা মুর্শিদাবাদে আসন ছাড়া আর কোনো আসন জুটল না 2019। এতে গেল 2019, এবার আসুন 2021, মানে সেখানে কংগ্রেস আলাদা লড়ল। এবার 2021 এসে এই বিধানসভা নির্বাচনে আবার লাস্ট গত বিধানসভা নির্বাচনে সেইখানে আবার কংগ্রেস সিপিএমের হাত ধরল। এটা ভালো করে ভাবুন, 2021 এসে কংগ্রেস সিপিএমের হাত ধরল, জোট বেঁধে তারা লড়াই করলো। এবার 2024 কী হলো সেটা আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই জানেন। আবার এই 2026 বিধানসভা নির্বাচন, উপনির্বাচন, সেই বিধানসভা উপনির্বাচন এবার আবার কংগ্রেস একা লড়ছে। আপনি কখনও তৃণমূল, কখনও সিপিএম, কখনও একা, কখনও তৃণমূল, কখনও সিপিএম, কখনও একা, কেন এই অবস্থান হবে? আমি বামপন্থীদেরও বলছি, হাত ধরতে হলে চিরস্থায়ী বন্দোবস্তের দিকে যান, যে রাজ্যের এই 50-50 খেলার কোনো দরকার নেই, রাজ্যে অপশক্তি, কুৎসিত, নোংরা, এ রাজ্যের চাকরি নষ্ট করা, করাপ্টেড একটা সরকারকে সরানোর জন্য আমি স্থায়ী একটা বন্দোবস্তের দিকে যাই, করুন, অসুবিধা কোথায়? গান্ধী পরিবার যে দিদি আপ ক্যাসে হু, প্রিয়াঙ্কা গান্ধীর ফোন আসবে সেই সময় যখন কংগ্রেসী কর্মীদের হত্যালীলায় সংগঠিত করবে তৃণমূল কংগ্রেস,
অধীর চৌধুরী এবার লোকসভা নির্বাচনে লড়লেন, একক শক্তিতে লড়লেন, হেরে গেলেন বহরমপুরে। কংগ্রেসের কোনো নেতা রাহুল গান্ধী থেকে মল্লিকার্জুন খড়গে প্রচারেও এলেন না। কেন, ওয়াই, কিসের জন্য? মমতাকে অখুশি করতে? দলটাকে তিল তিল করে কিন্তু তুলে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে। এখন দলটার অবস্থা কী হয়েছে জানেন? এসিউসিআই সাংগঠনিক শক্তি যা তার থেকে সামান্য একটু বেশি, কারণ এসিউসিআই দক্ষিণ চব্বিশ পরগনায় আছে, সারা পশ্চিমবঙ্গে সব জায়গায় ক্যান্ডিডেট দেয়, 1,000-2,000 ভোট পায়। কংগ্রেসের অবস্থা হয়েছে মালদা মুর্শিদাবাদের বাইরে আর বেরোতে পারছে না, সেই মুর্শিদাবাদে একমাত্র আসন বহরমপুরে লোকসভা আসন হারালো কংগ্রেস, বিশ্বাসটা চলে গেল, টলে গেল। কেন মানুষ বিশ্বাস করবে, কিসের জন্য মানুষ বিশ্বাস করবে? আমি 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 শুধু এইটুকু কথা আজকে বলবো যে একটা শতবর্ষ প্রাচীন দলের মানে এতটা ক্ষতি হতো না যদি একটু এই রাজ্যে যেমন নাবালক সভাপতি আছেন, ওই 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 দিল্লিতেও তার পরিচালক মণ্ডলীর মধ্যে অনেক নাবালক আছেন। আমি কাকে মিন করছি, আমি তাকে ছোট করতে চাই না, রাজনীতিতে সবাইকে শ্রদ্ধা সম্মান করার সংস্কৃতিতে আমি বিশ্বাস করি, কিন্তু এক শতবর্ষ প্রাচীন একটা ইতিহাসের দল ইতিহাসের পাথায় বিলীন হয়ে যাবে, ভালো লাগে? একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মনে এলো, তাই বললাম।